বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনা ভুলুণ্ঠিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন বলেছেন, দেশের জনগণের মুক্তির জন্য দরকার ঐক্যবদ্ধ আন্দোলন। সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তারা একথা বলেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডক্টর কামাল হোসেন সকাল 10টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে আসেন। শ্রদ্ধা জানানো শেষে তিনি বলেন, জনগণের মুক্তির জন্য দরকার ঐক্যবদ্ধ আন্দোলন। আন্দোলনের মধ্যে আমরা আছি, যার মধ্যে 16 আনা মুক্তি পাওয়ার জন্য আমরা আন্দোলন করে যেতে হবে, ঐক্যবদ্ধ আন্দোলন করে যেতে হবে। জনগণের আন্দোলনের মধ্যে দিয়ে এখনকার গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, শাসন ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করেছি, কিন্তু এটাকে কার্যকর করার জন্য, বাস্তবে রূপান্তরিত করার জন্য 16 আনা আন্দোলন চালিয়ে যেতে হবে। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের সিনিয়র নেতাদের নিয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। পরে তিনি সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ সরকার স্বাধীনতার চেতনাকে ভুলুণ্ঠিত করেছে। আদর্শকে সামনে নিয়ে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, জাতি ঝাঁপিয়ে পড়েছিল, আজকে সেই চেতনা এবং আদর্শ সম্পূর্ণভাবে ভুলুণ্ঠিত হয়েছে। গণতন্ত্রকে হত্যা করে আজকে দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য এক চক্রান্ত প্রায় প্রতিষ্ঠা লাভ করতে চলেছে। পরে সকাল 10টার দিকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি নেতারা। এ সময় বিএনপি মহাসচিব বলেন, আন্দোলন ছাড়া বেগম জিয়ার মুক্তি সম্ভব নয়। আমরা আজকের এই দিনে অঙ্গীকার করেছি যে আমরা দেশ নেত্রীর মুক্তির জন্য সমস্ত জনগণকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলন করব, গণতন্ত্রের মুক্তির জন্য আন্দোলন করব। বর্তমান সরকার দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। এমার আমিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে।